রাজ্যে রাজ্যসভার একমাত্র শূন্য আসনের উপনির্বাচন মঙ্গলবার। এই উপনির্বাচনে মোট দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন বিজেপির মনোনীত প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সিপিএম মনোনীত প্রার্থী সুধন দাস। মঙ্গলবার সকাল 9টা থেকে বিধানসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হচ্ছে। উপনির্বাচনে মোট ভোটার 60 জন, এরা সকলে বিধানসভা নির্বাচিত সদস্য। এদিন বিকেল 5টা থেকে শুরু হবে ভোট গণনা। ভোট গণনা শেষে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। রাজ্যসভার শূন্য আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রয়েছেন দুই প্রার্থীর পোলিং এজেন্ট। এদিন ভোট গ্রহণ প্রসঙ্গে রাজ্যসভার বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকারের রাজ্যে সার্বিক উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। 2014 সালের পর থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের গতি পেয়েছে। রাজ্য বিকাশের পথ ধরে এগিয়ে চলছে। নির্বাচনে জয়ী হয়ে রাজ্যের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করাই তাই প্রধান লক্ষ্য থাকবে বলে জানান বিজেপির প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। না দেখুন, আমাদের 2018-তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার আমরা ত্রিপুরা রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। 2023-এও দ্বিতীয়বারের মতো সরকার এখানে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে। আর এই সরকারের মূল প্রাথমিকতা হলো মানুষের জন্য কাজ করা এবং সমাজের জন্য কাজ করা। আমরা ক্ষমতার জন্য শুধু রাজনীতি করি না, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার জন্য আমরা কাজ করি। আমাদের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, সেই প্রচেষ্টাই আমাদের এই ত্রিপুরা রাজ্যে করে চলছে। এবং বিশেষ করে আমরা জানি যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার দিল্লি পরিচালিত হচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকেই আমরা যদি দেখি এই উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা রাজ্য বঞ্চিত ছিল। নরেন্দ্র মোদীজি 2014-তে প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যে প্রাথমিকতা সেটা হলো উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়ন করা, উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের মানচিত্রে সমস্ত জায়গায় নাম্বার ওয়ানে নিয়ে যাওয়া, সেই প্রচেষ্টা নরেন্দ্র মোদীজি করেছেন। এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই দ্রুততার সঙ্গে আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন, আজকে রেলওয়ে কানেক্টিভিটির কথাই বলুন, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথাই বলুন, সমস্ত দিক থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী সেগুলি করেছে। এবং আমরাও আমি আজকে যেহেতু নির্বাচন চলছে, নির্বাচনে জয়ী হয়ে আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যের এই যে কর্মযজ্ঞ চলছে, উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেগুলিকে আরও দ্রুততার সঙ্গে কীভাবে করা যায় সেগুলি তুলে ধরা কেন্দ্রীয় সরকারের কাছে, এটাই প্রাথমিকতা দিয়ে। রাজ্যসভার উপনির্বাচনে রাজ্যের 60 জন বিধায়কই ভোটদানে অংশগ্রহণ করবেন। বর্তমানে বিধানসভায় বিজেপি দলের সদস্য সংখ্যা 33 জন, IPFT দলের সদস্য সংখ্যা 1 জন এবং ত্রিপুরা মথা দলের সদস্য সংখ্যা 13 জন। এই তিন দলের বিধায়কদের মোট সংখ্যা 47 জন। অপরদিকে CPIM-এর বিধায়ক সংখ্যা রয়েছেন 10 জন এবং কংগ্রেস দলের বিধায়ক সংখ্যা রয়েছে 3 জন। কংগ্রেস এবং CPIM-এর মোট বিধায়ক সংখ্যা 13 জন। বিধানসভার সদস্য সংখ্যার নিরিখে রাজ্যসভার একমাত্র শূন্য আসনে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যের জয় সময়ের অপেক্ষা মাত্র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।